হর হর মহাদেব। আর এই ভিডিওটা স্টার্ট করছি গৌরীকুণ্ড যাওয়ার পথে। গৌরীকুণ্ড যাওয়াটা সত্যি খুব ডিফিকাল্ট ছিল, তোমাদের সাথে এই জার্নিটা শেয়ার করেছি, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর ভালো লাগলে অন্তত একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। তো স্টার্ট করছি গৌরীকুণ্ড। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফ ব্লগ ড্রিমস কামস ইওর হ্যান্ড। जैम पे खड़े हैं हम लोग। ये पास में, यहाँ से ज्यादा दूर में नहीं हूँ, 11 किलोमीटर। भाई साहब ये देखो, ये देखो, ये देखो दिख रही है मधे गाड़ी, एक गाड़ी आछे। कहाँ से थे, उसका भी गाड़ी आया है। आपको निकला लेकिन मेरे साथ ही वो, तो उसको जब वो जल्दी निकला है, मैं थोड़ा लेट 2 घंटे बाद निकला हूँ। ये देखो भाई, देखो खुलने को तो 10 मिनट में खुल जाए, नहीं हो तो आधा घंटा भी खुल जाए। बाकी उतना कोई ज्यादा क्राउड नहीं है, कोई गाड़ी ना, कोई ना कोई गाड़ी फंसा रखा है, तभी जाके साला इधर जाओ। माथा हाथ सदर दे को तो खने पहुंचा वो सेम ही चिंताई। ठीक है, इदिके मां आछे, সবাই চিন্তাতে ব্যস্ত যে কতক্ষণ পৌঁছবে। হ্যালো, তমাল ব্যস্ত জল ঘাটতে। ওরে বাবা রে, ওরে বাবা রে, ওরে মা, ওরে ওরে, ও মা, জলটা একটা আলাদা টেস্ট আছে। জ্যামে ফেসে আছি আমরা। সীতাপুর বাস স্ট্যান্ড, সীতাপুর বাস স্ট্যান্ডের সামনে আমাদের হোটেল। আমাদের রুমটা দেখাচ্ছি, প্রচুর রাশ হচ্ছে, হোটেল পাওয়া মুশকিল। তা কোনো মতে আমাদের একটা রুম অ্যারেঞ্জ করা গেছে। লাইফ টাইম ওয়ান অ্যাচিভমেন্ট ভিউ আমাদের রুমটা হচ্ছে।
21 পুরো লাগেজে ভর্তি। এই দেখো এটা রুম, পুরো মেস আছে, এখন আমাদের সাজানো গোছানো চলছে। এটা বাথরুম, আরে হচ্ছে মিস রিদ্ধি। হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ড। এখন উঠে গেছি সকালবেলা সোনপ্রয়াগে, আর সোনপ্রয়াগ থেকে আমরা এখন বেরাবো গৌরীকুণ্ড থেকে। ওইখান থেকে আমরা হেলিকপ্টার তো পাইনি, আগে থেকে বুকিং করতে হয়। তো বুকিং করার সময় আমরা যেদিন বুকিং ডেট ছিল সেদিনে বিকালবেলা ওপেন করতে গিয়ে দেখলাম হেলিকপ্টার বুকিং কমপ্লিট হয়ে গেছে। তো আমরা এখান থেকে ভেবেছি যে ঘোরা করে উপরে উঠবো। তো এখন দেখতে পাচ্ছ আর বাচ্চা, এখন বাচ্চা 4:37, আর এই শুরু হচ্ছে আমার গৌরীকুণ্ড যাত্রা, তারপরে কেদারনাথ যাত্রা। তো আশা করবো তোমরা আমরা যেন সুস্থভাবে যেতে পারি, সেটাই কামনা করো। অনেকটা লং ডিস্টেন্সের জার্নি, কী করে যে যাবো এত ঠান্ডা এখানে, আর উপরে যেন আমরা সুস্থভাবে থাকতে পারি। যাই হোক, প্রচন্ড ঠিক আছে, আমরা যাচ্ছি। তো আমরা এই বেরাচ্ছি যেন ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারি। আর বাবার মন্দিরে কি যেন ঠিক মতো খুঁজে দিতে পারি, খুব ইমোশন হয়ে যাচ্ছি, জানি না কেন অনেকটা কষ্টের জার্নি এটা। ঠিক আছে চলো ঠিকঠাক যেতে পারি, যেন যেতে যেতে দেখা হচ্ছে তোমাদের সাথে। এখনো অন্ধকার রয়েছে, কিন্তু কোনো জলের হয়তো ফোয়ারা, ঝর্ণার এরিয়া মনে হয় কোনো ঝর্ণা আছে, ঝর্ণার আওয়াজ আসছে। আর এখানে প্রচণ্ড ঠান্ডা আছে, আমাদের গিজারের ব্যবস্থা সবই ছিল। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি এই হোটেল থেকে, আমরা চেক আউট করছি আর বেরিয়ে পড়ছি কেদারনাথের উদ্দেশ্যে। তখন অনেকটা ইমোশন হয়ে গেছিলাম, যাই হোক এবার বুঝে দেবো আমরা কেদারনাথে। টুসানি হাফের কষ্ট এখানে হচ্ছে, তবে এরকম অসুবিধা হচ্ছে কথা বলতে। সাথে আছে কর্পূর আর অক্সিজেন। জয় বাবা কেদারনাথ। সোনপ্রয়াগে আমরা হোটেল নিউ অন্নপূর্ণাতে ছিলাম, যতটুকু দরকার ততটুকু জিনিস আছে। গিজারেরা সকালবেলা জেনারেটর দিয়ে চালাচ্ছে, আর আমার এই ঋদ্ধিকে এখানে শুইয়ে রেখেছি। ওর বাবা গেল, আমরা হাতের হ্যান্ড গ্লাভস ভুলে গেছি। এই পাশে লকার রুম নেওয়া হয়েছে, এই লকার রুমে আমাদের হ্যান্ড গ্লাভস রয়ে গেছে সুটকেসের ভিতরে, ওর বাবা আনতে গেছে। আর এই ঋদ্ধিকে আমরা এখানে কিসের একটা দোকান আছে, জুতোর বাক্স রাখা আছে, আমি ওতে শুয়ে দিয়েছি, আমি ওকে খুলে নিয়ে হাঁটার ক্ষমতা নেই। তো এখান থেকে আমরা হেঁটে হেঁটে এখন নিচে বাস স্ট্যান্ডের এখানে গাড়ি হবে, সেই গাড়িতে করে আমরা যাবো গৌরীকুণ্ডে। গৌরীকুণ্ড থেকে ওখানে সরকারি গাড়ি ছাড়ে, হয়তো সরকারি গাড়ি করে আমাদেরকে যেতে হবে পাখিটা। তারপরে ওইখান থেকে না, গৌরীকুণ্ড পর্যন্ত সরকারি গাড়িতে যেতে হবে, এখান থেকে কিছুটা যেতে হবে আমাদেরকে শেয়ার গাড়িতে হয়তো। তাহলে তোমাদেরকে জানাচ্ছি আপডেটটা পরপর, যেই রকম আপডেট পাবো আমি সেরকম তোমাদের আপডেট দিতে থাকবো। তো সঙ্গে থাকো আমার সাথে।
আর আমি শতাব্দী তোমাদের সাথে রইলাম হাজবেন্ড এন্ড ওয়াইফ ব্লগে। হোটেল নিউ অন্নপূর্ণার অপোজিটে এখানে রয়েছে, দেখো ফলের দোকান রয়েছে, আর এখানে হ্যান্ড গ্লাভস রেনকোট সবই পাওয়া যায়। যদি কিছু দরকার হয় তাহলে সেইভাবে কিনে নিতে পারবে। এখন আমরা হেঁটে হেঁটে গৌরীকুণ্ডের দিকে যাচ্ছি। জয় শিব শম্ভু, জয় শিব শম্ভু, হর হর মহাদেব। জয় বাবা কেদারনাথ কি জয়। পঁচিশ টাকায় লাঠি, আর এখানে আছে লকার। আর এই সামনে আমরা যাচ্ছি, একটা ব্রিজ আছে, ব্রিজটা পেরিয়ে সরকারি যেটা ইয়ে হবে, গাড়ি হবে, সেটা করে আমরা গৌরীকুণ্ড যাব। গৌরীকুণ্ড যাওয়ার পথে এই বিশাল লাইন অন্ধকারে হলে দেখা যাচ্ছে না, সেই 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 লাইন। তো সেই লাইন পেরিয়ে দেখি কতক্ষণে পৌঁছাতে পারি। এই লম্বা লাইন এখানে রয়েছে, আর এখানে সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড রয়েছে। এই সোনপ্রয়াগ বাস স্ট্যান্ড এই লম্বা লাইন দিয়ে যারা বাসে করে আসবে এই বাস স্ট্যান্ডে নামিয়ে দেবে, এরপরে যেতে দেবে না। এরপরে আমাদেরকে একটা ব্রিজ আছে, ব্রিজ পেরিয়ে ওখানে সরকারি গাড়ি করেই যেতে হবে। সেই লাইন তোমাদের কিন্তু দেখাই, লম্বা লাইন। গৌরীকুণ্ড যাওয়ার জন্য আমরা শেয়ার গাড়ি এখান থেকেই পাবো, এই লাইন থেকে। এখান থেকে কোনো গাড়ি গৌরীকুণ্ডের দিকে আদার্স গাড়ি যায় না। দেখি বাবু, সন্ধ্যা বেটা তোমার মুখ তো দেখি, রিদ্ধি দেখি দেখি, এদিকে হ্যালো করে দাও রিদ্ধিকে। দিনের আলো ফুটে গেছে, এখনো আমরা লাইনেই দাঁড়িয়ে রয়েছি মোটামুটি এক ঘন্টার উপরে। এখনো কতক্ষণ দাঁড়াতে হবে, গৌরীকুণ্ডেই যেতে পারিনি এখনো পর্যন্ত। আমরা লাইনে দাঁড়িয়ে রয়েছি। সাতাশ বাজছে, এখনো লাইনে দাঁড়িয়ে রয়েছি। আর সুন্দর মন্দাকিনী তার অপরূপ সুন্দর শোভা নিয়ে এগিয়ে যাচ্ছে। সামনে ব্রিজ, আমরা ব্রিজ পর্যন্ত অলরেডি হেঁটে আসছি। এই আমাদের লাইন, আর ব্রিজের পরে ওই দিক থেকে গাড়ি ছাড়বে, ওই গাড়ি করে আমরা গৌরীকুণ্ডে যাব। সেই ব্রিজ তোমরা দেখতে পাচ্ছ, আর নিচে এখানে বয়ে যাচ্ছে মন্দাকিনী নদী, অপূর্ব সুন্দর। আর উপর দিয়ে যাচ্ছে হেলিকপ্টার,
জানি না উপরে আমরা বৃষ্টি পাবো কিনা। তোমরা প্রে করো যেন আমরা বৃষ্টি না পাই আর সুস্থভাবে ফিরে আসি। হর হর শম্ভু, হর হর শম্ভু, হর হর মহাদেব। আমরা এখন ব্রিজের উপরে চেপে গেছি আর যাচ্ছি গাড়ির উদ্দেশ্যে। হর হর মহাদেব, হর মহাদেব, বাবু ভালো করে দাও, ভালো ভালো গাড়ি রয়েছে, যেটাতে ফাঁকা পাবো সেটাতেই উঠবো। এগিয়ে যাচ্ছি এখন গাড়ির দিকে। ও সব জায়গায় একটা এক্সট্রা দিচ্ছে, ছোট আমাদের গাড়ি। আমরা নামলাম আর নেমে এখন আমরা যাব এখান থেকে কোথাও ঘোড়া পাবো, সেখানে ঘোড়া তো নয় এখানে খচ্চরই পাওয়া যায়। এই মা বাপি যাচ্ছে, তমাল আর মামনি আগেই চলে গেছে, আর রিদ্ধিকে নিয়ে তমাল গেছে আর আমি পিছনে পিছনে চললাম টুক 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 করে। এগিয়ে যাচ্ছি বাবা কেদারনাথের উদ্দেশ্যে। হাঁটছে, কত কিলোমিটার হাঁটতে হবে অনবরত হেঁটে যাচ্ছি। আর এই সুন্দর ঝর্ণা, এখানে গৌরীকুণ্ড মন্দির। আমরা গৌরীকুণ্ডতে একটু প্রণাম করে মা গৌরী কুণ্ডে কুণ্ডে জল ছিটিয়ে মাথায় তারপরে কেদারনাথের উদ্দেশ্যে বেরিয়ে যাবো। চান করা এখন পসিবল হচ্ছে না। আর যাই মা গৌরী। ওই তো গরম জল তো দেখা যাচ্ছে, নিচে নেমে সিঁড়ি দিয়ে নেমে গৌরী কুণ্ড আছে, ওইখানে কুণ্ডে আমরা যাচ্ছি, আবার উপরে উঠতে হবে আমাদের। যাই মা মন্দাকিনী। আর আমরা এই সিঁড়ি দিয়ে এখান দিয়ে নেমে এই নিচে যাচ্ছি এখন গৌরী কুণ্ডে। নামাটা একটুখানি কষ্টেরই ছিল। এনজয় করছি, প্রচণ্ড কষ্ট হচ্ছে, কাল থেকে প্রচণ্ড কষ্ট হয়েছে, গাড়ি করে এসেছি তাতেও কষ্ট হয়েছে, শরীর দিচ্ছে না, প্যারাসিটামল ক্রোসিন খেয়ে 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 উঠতে হচ্ছে, গলা অলরেডি বসে গেছে। কিন্তু তোমাদেরকে আমি ভিডিওটা শেয়ার করার জন্য অবশ্যই করছি, যাতে তোমাদের ভালো লাগে। আর এই কুন সামনেই রয়েছে, চলো দেখ। জল দেখতে পাচ্ছ, জল এখানে উঠছে, পুরো ধোঁয়া উঠছে, পুরো ভাপ উঠছে। আর ওখানে মেয়েদের জল করা আছে, স্নানের ব্যবস্থা করা আছে। যারা দর্শনার্থী, যারা দর্শন করতে কেদারনাথ যাচ্ছে, তারা এখানে স্নান করে ফ্রেশ হয়ে তারপরে যাচ্ছে উপরে। আমরা স্নান করতে পারবো না, আমাদের বেবি রয়েছে আর এখানে প্রচণ্ড হ্যাপাও হয়ে যাবে। আমরা প্রণাম করে বেরিয়ে পড়বো।
এখানে গৌরী মাতা মন্দির আর মা গৌরী এখানে বিরাজ করেন। জয় মা গৌরী। আর আমরা বেরিয়ে যাচ্ছি কেদারনাথের দিকে এবার।